อาบุตรละเพรสคลับชั้นสลังวันนี้ผมเนาะตอนนี้คิวเรจักอาบุนียากุลน่าจะต้องใช้ช่วยมือสารีเรจักค่ะอารมณ์มันจักค่ะเพรสคลับนี้ก้าสกุจอยตบตาจัดจ่อตุสับตังฟังพรอนับชอร์กันนกขบุญเจกุบุนีรอกอามาร์มาเนาะจุดเดียวว่าไปที่ทางที่เจตุเนี่ยประคุณที่บ้านตุ้มชุดเลยชุดจุราเป็นชีวิตที่ตุ้มเป็นร้านทางก่อนนี้ชีวิตของชีวิตชอมิทักบุตรชอมิทักบุตรมาเนี่ยตุ้มเป็นร้านทางก่อนเลยঅনিষ্ট পুত্র এবং মাত্র আট বছর বয়সে ওনার মনে হয়েছিল যে এই বসন্ত এত সুন্দর এত আপনি গান গায় এত ফুল ফোটে এমনভাবে রেগে ওঠে এই ঋতু তো একে কেন্দ্র করে একটি একটি উৎসব পরিকল্পনা করেছিলেন বাচ্চা শিশু আট বছর মাত্র বয়স শিশু হলেও তার এমন প্রতিভা ছিল যে কবিগুরু মনে করতেন যে একসময় সে প্রতিভার ভুলে হয়তো গুরুদেবকেও ছাড়িয়ে যাবে কিন্তু খুবই দুঃখের বিষয় যে ১১ বছর বয়সে শমী ঠাকুরের মৃত্যু হয়েছিল অকাল মৃত্যু যাই হোক কিন্তু এই উৎসবের কিন্তু সূচনা তিনি করছিলেন তো পরবর্তীকালে শান্তিনিকেতনে এই বসন্ত উৎসব প্রতি বছর খুবই জাঁকজমকের সঙ্গে পালিত হয় তো কবিগুরু সেটাকে একটা নতুন মাত্রায় নিয়ে গিয়েছে তো অনেকে বিশ্বাস করেন বা আমিও তাই বিশ্বাস করি যে ১৭৯৯ খ্রিস্টাব্দে ২৭ এপ্রিল কবিগুরু তখন এখানে এসেছিলেন তো সেই সময় কবিগুরুকে সেই বসন্তের দিন তো সেই সময় কবিগুরুকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ওনাকে সম্বর্ধনা জানানো হয়েছিল অনেকগুলো অনুষ্ঠান হয়েছিল রাজবাড়িতে তখন রাধাকৃষ্ণ মাণিক্য বাহাদুর সিংহাসনের মানে মসনদে আসীন ছিলেন তো এর মধ্যে একটি প্রধান হচ্ছে যে ছিলেন উনি মণিপুর থেকে এখানে এসে এখানে যারা মণিপুরে ছিলেন তাদের বংশধররা এখনও রয়েছেন আমাদের মঠমণিকে যাই হোক তো গুরুদেব এটা দেখে তার মানে এত মুগ্ধ হয়ে পরবর্তীকালে রাস নৃত্য সেটা শান্তিনিকেতনে চালু করেছিলেন এবং পরবর্তীকালে মণিপুরী নৃত্যও চালু করেছিলেন তো বসন্তের দিনে কবিগুরু যে যে সম্বর্ধনা পেয়েছিলেন যে অভিজ্ঞতা লাভ করেছিলেন তো সবাই অনেকেই সেটা মনে করেন যে শান্তিনিকেতনে যে বসন্ত উৎসব পরবর্তীকালে একটা অন্য মাত্রা পায় কবিগুরুর হস্তক্ষেপের পরে তার ধারণাটা বোধ হয় এই ত্রিপুরা থেকে উনার হয়েছিলেন তো যাই হোক আসলে এই বসন্ত উৎসবে খুব বেশি কথা বলার সুযোগ কম কারণ গান কবিতা আবৃত্তি নাচ এগুলোই আমরা দেখার জন্য এসেছি তো পরিশেষে আমি বলবো যে এইরকম যে একটি সংগঠন মানে সঙ্গীতের বা মিউজিকের সংগঠন মানে অনেকটা ব্যক্তিগত উদ্যোগেই এইগুলো চালাতে হয় তো সেটা চালানো সত্যিই খুবই কঠিন তারপরেও যে ক্ষুদে শিল্পীদের আমাদের সন্তানদের আপনারা যারা আয়োজক উৎসাহ দিচ্ছেন তাদেরকে শেখাচ্ছেন এবং সংস্কৃতির সঙ্গে পরিচিত করাচ্ছেন তো এটা আপনারা খুবই একটা প্রশংসনীয় কাজ করছেন তো আমি এর জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই এবং এই বলে আমার বক্তব্য এখানে শেষ করতে বসন্ত উৎসব এটা বিস্তারিতভাবে বলেছি এখানে বলার কিছু নেই শুধু এই প্রোগ্রামে সাফল্য কামনা করছি এবং আশা করব আপনারা প্রত্যেক বছর এই ধরনের অনুষ্ঠান আয়োজন করবেন আমরা আপনাদের পাশে থাকব এরাজ্যের সংস্কৃতির বিকাশে প্রতিটি সংস্থাকে এগিয়ে আসতে হবে ছোট হোক বড় হোক এখানে কোন সংস্থার কী মাপদণ্ড সেটা মানে রাখে না মানে রাখে আপনাদের যে বার্তা আপনাদের যে প্রয়াস আপনাদের যে উদ্যোগ এরা যে শিল্পী
সংস্কৃতির ময়দানকে আরো বেশি সমৃদ্ধ করার জন্য সেটা আপনারা আজকে করছেন। এর জন্য আমি আবারও আপনাদের মনের অন্তঃস্থল থেকে আপনাদের সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। অনেক অনেক ধন্যবাদ।